আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি দোয়া করি দূরেও কাছে যে যেখানে আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ সবল রাখুক। তো আমি আমার এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুক্রবারের দুপুর থেকে। ওয়েলকাম ব্যাক টু লাবণী ভিলগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার বাসায় গেস্ট আসবে, তো আমি সেজন্য দুপুর থেকে আমার রান্নার পাশাপাশি আমি আমার সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রথমে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন জানালায় গ্রিলে অনেক কাপড় ঝুলানো আছে। আসলে বৃষ্টির জন্য কাপড়গুলো শুকায়নি, যার জন্য আমি আমার রুমের ভিতর নিয়ে এসে নেড়ে দিয়েছি। এগুলো শুকালে আমি ভাঁজ করে নিব। একটা বিছানা গুছিয়ে আবার চলে আসলাম আমার কিচেনে। মাছগুলি পুড়ে যাবে না হলে, এগুলি উঠিয়ে আমি আবার বাকি মাছগুলি দিয়ে যাব। এটা ভাজতে ভাজতে আবার আমি চলে যাব আমার আর একটা বিছানা গুছাতে। এভাবেই আসলে বাসায় গেস্ট আসলে আমি আমার কাজগুলি একটার পর একটা করে ফেলি রান্না বসে। আমি আজকে গরুর মাংসটা হাতে মাখিয়ে বসাবো না, আমি আজকে কষিয়ে রান্না করব, যার জন্য আমি আমার পাত্রটা চুলায় বসিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এবার পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে মশলা দিয়ে দিব। এবার আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব আমি অন্যান্য মশলা। এদিকে আমি ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি এখানে দিয়ে দিব। এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। যারা বাটা মশলার স্বাদটা পেতে চান তারা এভাবে কিছুক্ষণের জন্য পেস্ট করে রাখবেন। 10 মিনিট পরে, 10 মিনিট আগে করে রাখলেই এনাফ, এর বেশি সময় লাগবে না। তো আমি এবার এটা এর ভিতর ঢেলে দিব। আসলে এখন তো বাটা মশলা খাওয়া মানুষ ছেড়েই দিয়েছে, যার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করলে তরকারির স্বাদটা আসে বাটা মশলার মতো নেই, যার জন্য আমি এভাবে মশলাটা দিই। আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আমি। তেল উঠা পর্যন্ত অপেক্ষা করব, তেল আসলে আমি আমার গরু মাংসটা এখানে ছেড়ে দিব। মশলাটা কষাতে কষাতে আমি আবার একটু চলে যাব আমার বেডরুমে বিছানাটা গুছাতে। এই যে আমার ওদিকে চাদরি করতে করতে আবার এদিকে আমার মশলাটা পুড়ে যাচ্ছে, যার জন্য আবার আমি কিচেনে চলে আসলাম। আসলে সব দিকে এখন আমার সময় দিতে হবে, না হলে আসলে দেরি হয়ে যাচ্ছে, কেননা আমার বাসায় গেস্ট আসার সময় হয়ে গিয়েছে। যার জন্য আমি এখন মাংসটা দিয়ে কষানোর জন্য রেখে আমি আবার চলে যাব আমার বিছানা গুছানোর জন্য। তো মনে করলাম এটা আমি এখন দিয়েই যাই, না হলে আসলে দেরি হয়ে যাচ্ছে। এবার আমি এটা ঢেকে দিব। আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে যাচ্ছি ভালোভাবে, যাতে কষানো হয় আর ওদিকে আমার কাজটাও হয়ে যায়। তো আমি আবার চলে যাবো এখন আমার বেডরুমে।
ঠান্ডা লেগে যাবে, সেজন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এমনি তো শেষের সমস্যা, আমার বাবার ঠান্ডার সমস্যা, যার জন্য একটু গরম পানি দিয়েছি, আর বুকে পিঠে একটু তেল দিয়ে আসলাম, ঠান্ডাটা না লাগে, কম লাগে। এখন আসলে ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এদিকে, এই যে সব সময় বৃষ্টি পড়তেছে, পানিটাও ঠান্ডা হয়ে গিয়েছে, যার জন্য বললাম আমি গরম পানি করে দিচ্ছি। তো আমার গরম পানি হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে দিয়ে আসবো বালতিতে। এদিকে আমি আমার ফার্নিচারগুলি মুছে নিই, আবার পানি দিয়ে আসলাম ছেলের গোছলের জন্য। আসলে ফার্নিচার প্রতিদিন না মুছলে ময়লা জমে যায়, যার জন্য প্রতিদিনই এগুলি ক্লিন করা উচিত। আমি করি, আসলে বাচ্চা নিয়ে বুঝে নিত, তিনটা বাচ্চা, ওদের নিয়ে যতটুকু সম্ভব করার চেষ্টা করি। চলে আসলাম আমার ড্রয়িং রুমে, ছুপাটা একটু মোছার জন্য। আজকের বেশি এগুলি মুছবো না আমার, কেননা এগুলি মুছতে গেলে আমার দেরি হয়ে যাবে, যার জন্য আমি শুধু আমার এই টিভি ক্যাবিনেটটাই পরিষ্কার করে দিলাম। আসবে আর গেস্ট আসলাম, এটা সবসময় উঠিয়ে রাখি। আবার চলে আসলাম কিচেনে আমার তরকারিটা নেড়ে দেওয়ার জন্য, না হলে পুড়ে যাবে। তো এখনো অনেকটাই ঝোল আছে, যার জন্য আমি এটা আরও কিছুক্ষণের জন্য রেখে দিব। এদিকে আমার ছেলের গরম পানি হয়ে গিয়েছে, আমি এখন ওকে গোছল করিয়ে দিব, শুক্রবারের দিন একটু সুন্দর করে গোছল করিয়ে দিব। আবার একটু চলে আসলাম আমার হাতটা পরিষ্কার করতে, এটা অনেক ময়লা হয়ে গিয়েছে, কালো কালারের খাট, আসলে পরিষ্কার না করলেও হয় না ব্ল্যাক ফার্নিচারগুলি। শেষ আমার, হঠাৎ করে আসলে গেস্ট আসলে অনেক প্রেশার পড়ে যায়, কষ্টটা হলো আর কি হঠাৎ করে আসার জন্য। আমার খাটটা একটু মুছে দিই, আমি
আমি আবার কিচেনে চলে আসলাম। ইলিশ মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা মশলা দিব, এর জন্য আবার চলে আসলাম কিচেনে। এদিকে আমার মাংসটাও হয়ে আসছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আমি এখানে অল্প কিছু আলু দিব, যার জন্য আলুটা দিয়ে আবার একটু সময়ের জন্য আমি ঢেকে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আজকে আলু ঝোল মাংস হবে, ভুনা মাংস করব না। আমাদের কাছে আলুর মাংসটাই বেশি ভাল লাগে, যার জন্য আলু দিই। আর আমি তো বলেছি যে আমার আলুটা দেওয়া মূলত আমার ছেলের জন্য, ছেলেকে আলু দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াতে পারি, যার জন্য আলুটা দেওয়া। আমি ইলিশ মাছে আসলে বেশি একটা মশলা দিই না, আমি অল্প মশলা দিয়ে সবসময় ইলিশ মাছটা ভুনা করি। মরিচি গুঁড়ি, ভুনা ধনে পাউডার দিয়ে দিলাম, এবার সামান্য পরিমাণে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এবার আমি মাছগুলি দিয়ে দিব, দিয়ে নাও কে আমি একটু হালকা পানি দিয়েছি মাছটার ভিতরে মশলা ঢোকার জন্য, দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এখানে আমার মাংস হয়ে গিয়েছে, কষানো প্রায় হয়ে আসছে, আর একটু ঢেকে রাখবো। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না, আসলে এটা মনে হয় শীত পড়া বৃষ্টি, শীত চলে আসবে সেজন্য বৃষ্টিটা নামছে। তো যাক, অনেক গরমের পর আল্লাহ দিলে শীত আসবে, ভালোই লাগছে। শীতের দিনটা ভালোই লাগে, আবার কষ্টও লাগে, আবার গরমও কষ্ট। আসলে আমরা সব দিকে কষ্ট হলে তো হবে না। আজকে আমাদের মসজিদে ছাদে নামাজ পড়তে পারবে না, ছাদ ভিজে গিয়েছে, যার জন্য আজকে আর ছাদে নামাজ পড়তে পারবে না। এবার ডাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আমার চিকেনগুলি ভেজে নিয়েছি, চিকেনগুলি এখানে দিয়ে দিব। তো তার আগে আমি এখানে কিছু লিকুইড দুধ অ্যাড করব, তো এক কাপ পরিমাণে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করলাম। মশলাটা আর একটু হালকা কষানো হলে আমি আমার চিকেনগুলি এখানে দিয়ে দিব। যে এখন আমার চিকেনগুলো দিয়ে দিতে হবে, তাহলে এই মশলার সাথে মুরগি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে বা মশলাটাও ভালোভাবে ঢুকে যাবে, যার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখানে আমি ঘি অ্যাড করলাম, তো আমার চিকেন কুরমা প্রায় কমপ্লিট, একটু পরেই আমি নামিয়ে নিব। আর এদিকে আমার গরুর মাংসটাও প্রায় হয়ে এসেছে, এই যে কত সুন্দর হয়েছে আলু ঝোল আর গরুর মাংস, আমার বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার, আমাদেরও খুব পছন্দের। আর এখানে আমি এই যে গরম মশলার গুঁড়িটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। আমার রান্না কমপ্লিট, আমি আবার এখন খিচুড়িটা বসিয়ে দিব। এই যে পাত্র বসিয়ে দিলাম, এবার আমি খিচুড়ির জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে। তো সরিষার তেলটা দিয়েই আজকে আমি খিচুড়ি রান্না করব, আর সরিষার তেলটাই তো যেহেতু আমি খাই, সেহেতু সরিষার তেল দিয়ে আমার রান্নাটা হবে। তো পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি আমার এই যে শুকনো মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব দিয়ে হালকা ভেজে নিয়ে আমি এখন চাল দিয়ে দিব। চাল আর পরিমাণ মতো ডাল দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে একটু ভেজে নিব।
হালকা ভাজা হয়ে গেলেই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি আগে একটু এটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর ঘি দিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে গরম পানিটা ঢেলে দিলাম পরিমাণ মতো। আসলে এটা আমি মেপে দিচ্ছি না, আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এই যে আমার রান্না কমপ্লিট। আমি টেবিলে দিয়ে দিয়েছি গরুর মাংস, চিকেন কুরমা, ইলিশ।